ভয় পেয়ে যায়। ও তড়িঘড়ি করে ম্যানেজারের কাছ থেকে চাবি নিয়ে তার রুমের দিকে যায়।
দিয়ে রুমের দরজা খুলে চাঙ্কু খুব অবাক হয়ে যায়, কারণ তে শুয়ে আছে। এই ভরসন্ধ্যাবেলা তো তে কখনো ঘুমাবে না, তাহলে কি তের কিছু হয়েছে? চাঙ্কু তাড়াতাড়ি করে তের কাছে যায়। এ কি রে, তুই আমার রুমে আসছিস কেন? যা আমার রুম থেকে বের হ, অসভ্য হারামি। তুই আমার রুমে আসছিস কেন? পারমিশন ছাড়া বেয়াদব কোথাকার? কি ব্যাপার, শেওড়া গাছে পেতনি? এত ভরসন্ধ্যাবেলা ঘুমিয়েছিস কেন? সকালবেলা আমি তড়িঘড়ি করে রেডি হয়ে বাইরে গেলাম। ওনাকে দেখে রীতিমতো আমার হার্ট ফেল হওয়ার উপক্রম। কি সুন্দর আর ড্যাশিং লাগছে, আমি তো আবার ফ্রাশ খেয়ে গেলাম। নিজে ভাবনা বাদ দিয়ে তড়িঘড়ি করে বললাম, দেখুন যা বলার ক্লিয়ারলি বলে দিয়েছি, সোজা সাপটা বলে দিচ্ছি। উফ, ঝগড়াটে মহিলা, দিলি তো কানটাকে ঝালাপালা করে। বল কি বলবি, আমি শুনতেছি এখন। শুনুন সুগা ভাইয়া, আমি সাফটা বলে দিচ্ছি। আমি আপনাকে ওয়েট টিমে, তোকে বলতে হবে না, আমি তোকে হেল্প করছি। উনি পকেট থেকে ফোন বের করে ফোনে পাসওয়ার্ড ভুললেন। এস লাভ জে, ও এম জে, ওনার সেই শ্বশুরের মেয়ের নাম ও জে দে। এত প্রেম ওনার, ঢং দেখে বাঁচি না। উনি একটা ফোল্ডারে গিয়ে একটা অডিও আমার কানের কাছে প্লে করে বললেন, এটাই বলতে চাস তাই তো? আমি অবাক হয়ে গেলাম, কারণ এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। উনি আসলে অদ্ভুত একটা মানুষ। সেই যে কিশোরী বয়সে কান ধরে বলেছিলাম আই লাভ ইউ সুগা ভাইয়া, সেটাই রেকর্ড করে রেখেছিলেন আর এখন সেটাই প্লে করে দিয়েছেন। নিচের ঠোঁট কামড়ে ধরে উনি নিঃশব্দে হেসে যাচ্ছেন। ওনার এই হাসিতে মারাত্মক গা জ্বলছে আমার। কিছু বলতে যাব, তখনই পিছন থেকে আমার কাজিন গোষ্ঠী এসে হাজির। এভাবে আমাকে অপমান করে কাজিনদের কাছে কেস খাইয়েও দিয়েছিলেন। সেদিন আর বলতে পারিনি, রেগে মেগে বাসায় চলে আসলাম। পাশের রুম থেকে শুনতে পেলাম আজকে সুগা ভাই আসবেন। কথাটা শুনেই চমকে গেলাম। কেন আসবেন উনি? উনি আবার কেন আসবেন? আমি তো মামিকে বলে দিয়েছি যে আমি তার ছেলেকে কোনো কিছুর মূল্যেও বিয়ে করতে পারবো না। মামিকে তার ছেলেকে আমার কথাটা জানাইনি। ওনার তো প্রেস্টিজ আর ইগো অনেক বেশি, নিশ্চয়ই আমি রিজেক্ট করেছি শুনে ওনার আত্মসম্মান লাগবে আর আমার সামনে মুখ নিয়ে আসবে না। তাহলে সুগা ভাইয়া কেন আসবে? উনি কি আসছেন ওনাকে রিজেক্ট করেছে বলে সেই বিষয়ে আমার কাছে নালিশ করতে? একবার আমুর কাছে নালিশ করে আমার 14 গোষ্ঠীর সামনে আমাকে অপমান করেছে। এবার আম্মুকে কিছু বলো, আমি আম্মুকে সাফটা বলে দিব। প্রয়োজনেও পাশের বাসার রিক্সা চালক রফিকের সাথে বিয়ে দাও, কিন্তু তোমার এই হৃদয়হীন ভাতিজার সাথে নয়। ফুপি আমাকে ডেকেছিল, কোনো সমস্যা হয়েছে? আর তোমার মন খারাপ কেন ফুপি? আম্মু মুখ ভার করে বলল, বাবা তুই তো ঢাকায় লেখাপড়া করিস, তোর ওখানে কোনো পছন্দ আছে কিনা না জেনেই হুট করে এমন একটা সিদ্ধান্ত চাপিয়ে দিল তোর আব্বু আম্মু। তুই মন থেকে জিমিনকে মেনে নিতে পারবি তো? তোর মনের উপর জোর করে হলে দরকার নেই। সুগা ভাই একটু হেসে বললেন, ফুপি কাউকে পছন্দ করবে এমন সময় কি আমার আছে? ঢাকায় যেটুকু সময় থাকি লেখাপড়ার বাইরে তোমাদের মিস করি। তুমি চিন্তা করো না ফুপি, আমি জানি আমার কি করা উচিত, কোনো দায়িত্বের অবহেলা আমি করব না, অন্তত আমার জন্য তোমাকে কখনো কষ্ট পেতে হবে না। আম্মু অনেকটা নিশ্চিত হলো সুগা ভাইয়ের কথা শুনে। সবার সাথে কুশল বিনিময় করে উনি আমার রুমে আসলেন আর এসেই ওনার চোখ মুখের পরিবর্তন হয়ে গেল। একটু আগে তো ঠিক ছিল, এখনই মুডের পরিবর্তন হলো কি করে? আসলে উনি সবার সাথে ভালো ব্যবহার করে, শুধু আমার সাথে খারাপ ব্যবহার করে। ওনাকে আমার দিকে তাকিয়ে থাকতে দেখে আমি রুম থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলাম ওনাকে পাত্তা না দিয়ে। ওনাকে পাশ কাটিয়ে বেরিয়ে যেতেই উনি সাথে সাথে আমার হাত হাতকে টানে নিয়ে ওয়ালের সাথে চেপে ধরে ঝুঁকে দাঁড়ালেন আমার দিকে। ওনার এক হাত আমার হাত চেপে ধরে আর অন্য হাত ওয়ালে ঠেকানো। আমার কাছে বেশ অবাকই লাগলো ব্যাপারটা। আমি এবার ফুসে উঠে বললাম, ছাড়ো না গে, ছাড়ো আমার হাত। উনি আমার চোখে তাকিয়ে বললেন, তুই নাকি আম্মুকে বলেছিস আমাকে বিয়ে করবি না? হ্যাঁ বলেছি তো। তোর সাহস হলো কিভাবে আম্মুকে একথা বলার? সব কিছুতে সাহসে কি আছে সুগা ভাইয়া? আমি আপনাকে বিয়ে করতে চাই না, আই হোপ বিয়েটা ভেঙে দিবেন আপনি। বিয়ে না করার কারণ কি? তোর ক্লাসমেট তাই হুন? এখনো কারণ জানেন আপনি? আপনি আমাকে পুরো বিয়ে বাড়ির সামনে অসম্মান করেছেন, আপনি আমাকে উল্টা পাল্টা বুঝিয়েছেন। এখন কি আমার বিয়ে করার বয়স? আপনার করা এই অপমান আমি কোনোদিন ভুলবো না, তাই আপনাকে বিয়ে করানোর বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই। তাই হুন হলেও ঠিক আছে, আপনার কি যায় আসে তাতে? হ্যাঁ আপনার তো প্রেমিকা আছে, তাকে নিয়ে কি আমি কিছু বলতে গিয়েছি কখনো? আমার প্রেমিকা নিয়ে তেমন অসুবিধা থাকলে নিশ্চয়ই বলতি, এখান তো তোর কোনো অসুবিধা নেই। এনিওয়ে আমার ইচ্ছা নেই তোকে বিয়ে করার, কিন্তু সিচুয়েশন বাধ্য করছে, কে চায় এমন পেতনি নিয়ে জীবন কাটাতে? চান না যখন বিয়ে ভেঙে দেন, আমি কি নিজে ইচ্ছা নিজের উইকেট পাতন ঘটাচ্ছি? আমার কথা আমি ফেলতে পারবো না। আপনি তাহলে বিয়েটা করছেন? হ্যাঁ করছি। আপনারা জিএফ আছে? কে? আপনার শ্বশুরের মেয়ে? জিএফ না, হবু বউ হবে। আপনার না রিলেশন আছে তার সাথে? হুম, তো তাকে দেখে আপনি আমাকে বিয়ে করবেন? হুম করবো। একটা মেয়ে আপনাকে ভালোবাসে সুগা ভাইয়া, আপনার কি কোনো দায়িত্ব নেই? দায়িত্ব আছে, নেই বলেছি কখনো? তাহলে বিয়ে কেন? এত কথা না বলে চুপচাপ বিয়ের জন্য রেডি হয়ে নেই। আফটার অল বিয়েটা তোর আমাকেই করতে হবে জিমিন, হবে মানে হবে, কারণ মন নিয়ে খেলার কোন অধিকার নেই আপনার। মন নিয়ে কখন খেললাম? একটা মেয়ে আপনাকে ভালোবাসে আর আপনি তাকে রেখে পরিবারের জন্য অন্যকে বিয়ে করছেন, এটাকে মন নিয়ে খেলা নয়?
ওকে ফাইন, আমি দুইটা বিয়ে করব। হ্যাপি তুই সতীন নিয়ে থাকবি, খুব ভালো হবে না? সতীন নিয়ে ঘর সংসার করা খুব শখ, তাই না মিসেস, সরি মিস জিমিন? যে কয়টা ইচ্ছা করুন বিয়ে, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। যাকে ভালোবাসুন তাকে কি বলবেন আপনি? উনি আমার দিকে ঝুঁকে আছেন, ক্রমশ উনি আমার দিকে খানিকটা এগিয়ে এলেন। উনি ওনার হাতটা আমার বাম গালে আলতো স্পর্শ করতেই আমার চোখ বন্ধ হয়ে গেল। উনি ওনার মুখ আমার কাছে এনে ফিসফিস করে বললেন, আই লাভ ইউ, আই স্টিল লাভ ইউ, আই ওয়ান্ট টু ম্যারি ইউ, উইল ইউ ম্যারি মি, প্লিজ অ্যাকসেপ্ট মি। ওনার এমন কথা শুনে চট করে চোখ খুলে তাকালাম আমি।